হ্যালো গাইস, আজকে আমরা এসেছি একটা অ্যানিভার্সারি, কি বলো? দেখো বাংলাদেশের বিবাহ বার্ষিকী ইংরেজিতে বলে অ্যানিভার্সারি। আই দিয়ে দেখাচ্ছিস নাকি আমাকে? না না না, ওই যে আমাদের কোণে এখন রেডি হচ্ছে, দেখানো যাবে না? ও রেডি হয়নি, তারপর তোমাদেরকে দেখাচ্ছি, চলো। মানে শাড়িটা বাম্পার ধরনের ভারী আছে, বিয়ের দায়িত্ব ভার নেওয়া কি এত সহজ? শাড়িটা উঠাই বুঝতে পারলাম আজকে। আমার বেস্ট ফ্রেন্ড আসবে কিছুক্ষণ পরে, তোমাদের দেখাচ্ছি বেস্ট ফ্রেন্ডকে। ঠিক আছে, এই যে আমাদের কোণে, এক বছর আগে আমাদেরকে ভোজ না খাওয়ায়, এখন কেউ ভোজ খাওয়াচ্ছে। এ লোকের বউয়ের পিঠ দেখে বেড়াচ্ছিস কেন টুসি? তুই আগে এটা কথা বল, কার পিছন দেখে বেড়াচ্ছিস বলতো? আরে ওখানে কালী মন্দিরটা আছে, এইটা হচ্ছে তন্ত্র সাধনার পুতুল, যেটাতে হচ্ছে কালা জাদু করে, রাত্রেবেলা করে, মানে করে মানে তন্ত্র সাধনা করে। কত সুন্দর ভাবে একদম আর্টিস্ট গিরি দেখিয়েছে তার দেওয়ালে, কলাচিত্র কারিগরি দেখিয়েছে, তোতা পাখি এঁকেছে, ময়না পাখি। এই যে এখানে ঢল, মানে এইসব পুতুল তো মানে বাড়িতে রাখলে সত্যি খুব অসুখ, এ শুনেই ভয় পেয়ে যাবো। কোনের মা চলে এসছে, শাড়ি পরার কি আছে, নাইটি পরে দেখো, এইটা পরে বেশি ভালো ছবি আসে। আমি সে কিছুই সেজে আসিনি, আর মাদেরকে ভালো তো একটা কুর্তি পরে এসেছিস, আর মারা না, শাড়ি নিচে 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 সবুজটা দেখা যাচ্ছে আর কিছুই না। আমি যদি এটা না পরে, আরে আম কে দেখতে যাবে বল? মোনালিসার পর উপরে দেখবে, নিচে দেখবে থরি না দেখবে? এগুলো সব এক বছর আগে বাসনপত্র পেয়েছে, উপর দিকে সব সাজিয়ে রেখেছে, এই বছরে কাজে লাগবে। আমাদের মেইন আকর্ষণ হচ্ছে আমাদের রিয়া ঘোষ, যার নাম হচ্ছে সুস্মিতা ঘোষ নাকি? না সুস্মিতা, আমার নামের সঙ্গে অনেক মিল আছে। আজকে কিন্তু তুই আমাকে গলা মিলালি না, আমি খুব কষ্ট পেলাম। আমি ভাবলাম যে এসেই আমার সঙ্গে গলা মিলাবে, ব্লগটা শুরু করাইছিলাম ওটা দিয়ে, কিন্তু তুই এন্ট্রি করছিস না, বাকি সবাই এন্ট্রি করছে। আজকে বিয়েটা দিয়ে দিব না, কি অবস্থা? কেন বললি তুই? পকেট থেকে পা গেছি পুরনো পচা গলা একটা চকলেট, কবে থেকে রেখেছিস সেটা? প্রায় 5 বছর আগে হয়তো হবে, জানি না, এখন হাত দিলাম পচপচ করছে, এজন্য বের করলাম, দেখছি চকলেট কবে কাজে পড়ে আছে জানি না। খেয়ে নিস তো রাত্রে শোয়ার আগে, ওদেরকে দে আজকে লাগাবে আর খাবো। উপর দিকে রেখে দিবি তালতে। এই রিয়া, তোর জন্য চকলেট রেডি হবে না? রিয়া তোর জন্য চকলেট নিয়ে এসেছি, এই নে। দশ বছর পুরনো না রে, ভালো আছে রে, আর ভালো আছিস, খা খা খা। ওকে বললাম যে আজকে মন খারাপ করে লাভ নাই, এই দেখ কিরকম দেখ, এই যে এদিকে 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 এদিকে
ছবি তুলছে কম্পিউটার এটাও লে আর একটা এইবার দুজনে দুটা ধর দুটা ধরে এক নাকা যাবে কত বছরকার পর কেক খেতে যাচ্ছি আমাদের প্রথমে হচ্ছে কেক দিয়েছে এখন কারণ আমরা কেক খাইনি তখন আমাদের দেয়নি ভুলে গেছিল হয়ে গেল শেষের খাওয়া কেকটা টেস্ট ভালোই আছে সত্যি কেকের মধ্যে একজন পিঁপড়া মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে এর সঙ্গে বেরোতে পারবে কিনা কে জানে চেষ্টা করছে না উঠারে কি দেবো আরে কি যে আরে এদিকে কানা না কি দেবো এদিকে কিছু এতদিন বইটা জানতাম কানাও ভাত থেকে ধোঁয়া বেরোচ্ছে ভাত নিশ্চয়ই সিগারেট খেয়েছে ডাল খাই না মনে হয় ডালের মধ্যে সুইমিং পুল বানাই দিচ্ছে আবার ডাল খায় না ঘিজির মিজির করে কি বলছিস পাবলিককে যা বলবি জোরে বল গালাগালি দিতে চাস এবার তো এসছে আমাদের বেগিনি ফুলকো ফুলকো বেগুনি ফুলকপির তরকারি এইবার বাঙালির ইমোশন খাসির মাংস চাটনি আবার ডবল করে ভাত নিয়েছি আর এই তো খাই না এতগুলো ভাত তাও নিয়েছে বাড়িতে নিয়ে যাবে নাকি বাড়িতে নিয়ে যাবে একটা ক্যারি ব্যাগ দেবো দিতে বলবো ইস খা 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 হাঁটি সহ চাবাই খেয়ে নিচ্ছে কি জল বিবাহ বার্ষিকীর দিনও কত কাজ করতে হচ্ছে বেচারি আমাকে মাংস ঢেলে দিল আমি ঢালতে পারছিলাম না বাটিটা এত ভরে গেছে বেগনি আমি দু দুটো নিয়ে নিয়েছি বেগনিটা খুবই সুন্দর হয়েছে ওর শ্বশুর ভেজেছে বেগনিটা কোথায় হচ্ছে বেগুনি ওরে বাবারে আমার বেগুনি রে বেগুনি সুন্দরী রে আর কাকিমা হচ্ছে করেছে মাংস কাকিমাকে দেখা যাচ্ছে না আমি কাকিমাকে বললাম যাওয়ার সময় একটা চুমু দেবো ভালো করে চুমু দেবো এত সুন্দর মাংসটা হয়েছে মাটন অনেকদিন পরে এরকম খেলাম এত সুন্দর টেস্টি মাটন ও বলছে আও পাও না খেতে দেন রে মেয়েটাকে শান্তি মতো ও এত বড় একটা মিষ্টি নিয়ে যায় এত বড় ওর হাইটের থেকেও বেশি বড় কিন্তু তাও নিয়েছে কি জানি কি করতে নিয়েছে
এমনি ব্যস্ত খুবই, বিয়ের দিন যে কি হতো তো একদম। কেউ নাই কেউ নাই, ও মা গো তোকে পাঠিয়ে যাবে খুশি, তোর বিয়ের সময় কি করবি, নাচো নাচো। বিয়ের সময় এত কেঁদেছে যে বিবাহ বার্ষিকীতে নাচছে এখন, যা কম্বিনেশন এখন সেরা আছে।